দর্শক, আমরা প্রতিদিনই আসলে বাজারের সর্বশেষ জানানোর জন্য বাজার থেকে যুক্ত হই। সেই ধারাবাহিকতায় আজকে এই মুহূর্তে আমরা রয়েছি কারওয়ান বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু সবজির বাজার রয়েছে। আমরা প্রথমে আপনাদেরকে একটু সবজির বাজার সম্পর্কে জানাতে চাই। আমরা এখানে আসলে সবজির বাজার ঘুরে যেটি দেখেছি যে সবজির বাজারে কিন্তু আসলে ক্রেতাদের বরাবরই আসলে রমজান মাসে সবজির কেনাকাটা একটু ভিড় কম থাকে, তো যার কারণে আসলে সবজির অধিকাংশ সবজি আমরা দেখেছি যে আসলে 40 থেকে 50 টাকার মধ্যে রয়েছে। যদিও আসলে কিছু কিছু সবজি এখনও 60-70-এর ঘরে রয়েছে। আমরা আসলে ঘুরেছি মাংসের বাজার। মাংসের বাজারে আমরা আসলে যেটি দেখেছি যে সরকার কিন্তু গরুর মাংসের দাম যে নির্ধারণ করে দিয়েছে, সেই নির্ধারিত মূল্যে কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে না। আমরা বিক্রেতাদের কাছে আসলে সরাসরি প্রশ্ন করেছিলাম, জানতে চেয়েছিলাম যে আসলে নির্ধারিত মূল্যে তারা কেন গরুর মাংস বিক্রি করতে পারছে না। তারা আমাদেরকে বারবার জানিয়েছিলেন যে আসলে সরকার ঘোষণা দিচ্ছে ঠিকই, কিন্তু আমরা গরু যদি সস্তায় কিনতে পারতাম তাহলে আসলে সরকারের নির্ধারিত মূল্যে আমরা গরুর মাংস বিক্রি করতে পারতাম। তারা অভিযোগ তুলেছেন এটাই যে আসলে গরু যে খামারিরা বিক্রি করছেন তাদেরকে সরকার নিয়ন্ত্রণ করছে না, তাদেরকে আসলে গরু যে নির্ধারিত মূল্যে বিক্রি করতে হবে বা যে নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রি করতে হবে সেই হারে গরু বিক্রি করছে না, তারা এমনটি দাবি তুলেছেন। আমরা ঘুরেছি মাছ বাজার। মাছ বাজারও দেখেছি আসলে ক্রেতা সংকট রয়েছে। তো ক্রেতা সংকট থাকলে আসলে মাছের দাম বরাবরই রমজান মাসে একটু কম থাকে, যদিও আসলে বিক্রেতারা বারবার দাবি করছেন যে আসলে মাছের দাম কিন্তু এখনও বাড়তেই রয়েছে। আমরা ঘুরেছি ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি কিন্তু এখনও বাড়তি দামে রয়েছে, তবে হ্যাঁ স্বস্তি দেখেছি যে আসলে ডিমের দাম কিন্তু অনেকটাই কম রয়েছে। ডিম প্রতি পিস বিক্রি হচ্ছে 10 টাকা পিস, মানে 40 টাকা হালিতে ডিম বিক্রি হচ্ছে। তো ডিমের বাজার অনেকটা স্বস্তিতে। আমরা বিক্রেতাদের কাছে জানতে চেয়েছিলাম যে ডিমের বাজার কেন এখন কম রয়েছে। তারা বারবার আমাদেরকে বলছিলেন যে আসলে তারা যে রমজানের আগে আসলে প্রতিদিন যেই হারে ডিম বিক্রি হয়েছে সেই হারে আসলে ডিম বিক্রি হচ্ছে না, ডিমের চাহিদা কম থাকায় ডিমের দাম কম দামে বিক্রি হচ্ছে। আমরা ঘুরেছি অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যের বাজার ঘুরেছি। সেই পণ্যের বাজারও কিন্তু মানুষের মধ্যে অস্বস্তি রয়েছে। তারা বারবার জানিয়েছেন যে তেলের দাম আসলে কিছুটা কম থাকলেও ছোলা, অন্যান্য যে ডাল, চিনি, অন্যান্য যে রমজান নির্ভর যে পণ্য রয়েছে সেগুলোর দাম এখনও বাড়তি রয়েছে। আমরা আসলে ঘুরেছিলাম ফলের বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু দেখাই, যেখানে ফলের পসরা কিন্তু রয়েছে, প্রচুর ফল কিন্তু বাজারে সাজানো রয়েছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদের যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের মধ্যে কিন্তু ফল কিনতে পারছে না। আমরা শুধু সামর্থ্যের মধ্যে যেটি দেখেছি যে তরমুজ কিন্তু আজকে আমরা দেখেছি যে তরমুজ কিন্তু গত সপ্তাহে 70 থেকে 80 টাকায় বিক্রি হয়েছে, সেই তরমুজ কিন্তু কেজিতে আজকে বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। তো সাধারণ মানুষ তরমুজ কিনে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে। কেউ কেউ দাবি তুলেছেন যে আসলে তরমুজের যে সিজন রয়েছে সেই সিজনে কিন্তু তরমুজ আসলে কেজিতে 50 টাকা, এটিও আসলে স্বস্তির মতো নয়, এই তরমুজ কেজিতে আরও কম হওয়ার কথা রয়েছে, এমনটি আসলে মানুষ দাবি করছেন। আমরা ঘুরেছিলাম খেজুরের বাজারে। আমরা আসলে রমজান মাসে, আপনারা জানেন যে রমজান মাসে কিন্তু মানুষ খেজুর খায়। আপনারা জানেন যে আসলে সরকার কিন্তু যে সাধারণ খেজুর যেটি রয়েছে, সাধারণ খেজুর, জিহাদি খেজুর যেগুলো রয়েছে সেগুলোর দাম নির্ধারণ করে দিয়েছে, সেই দামই কিন্তু আসলে বাজারে খেজুর কিন্তু সাধারণ ক্রেতারা পাচ্ছে না। আমরা জিজ্ঞেস করেছিলাম বিক্রেতাদের যে আপনারা সরকারের নির্ধারিত দামে কেন খেজুর বিক্রি করতে পারছেন না, তারা বারবার বলছেন যে আসলে পাইকারি বাজার, যে কাপ্তান বাজার রয়েছে সেখানেই খেজুর বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা পাইকারি দামে। তো সেখান থেকে আসলে 160-165 টাকা তারা খেজুর কিনে 20-30 টাকা লাভে খেজুর বিক্রি করছেন। সুতরাং এখানেও আসলে খেজুর সাধারণ মানুষ কিন্তু সরকারের নির্ধারিত দামে খেজুর পাচ্ছে না। তো দর্শক, এই ছিল বাজারের সর্বশেষ।